ফেসবুক ইউটিউবের বিকল্প প্ল্যাটফর্ম নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আধুনিক প্রযুক্তি নির্ভর আইটি কোম্পানি ইনকপ গ্লোবাল টেকনোলজি লিমিটেড। রাজধানীর একটি অভিজাত হোটেলে সোমবার কোম্পানিটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনকপ গ্লোবাল টেকনোলজি লিমিটেডের সিইও MJI মিন্টু জানান, বাংলাদেশের কিছু তরুণ তরুণী দীর্ঘদিন চেষ্টা করে প্রথমবারের মতো ফেসবুক ইউটিউব এর বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে। ফেসবুকের বিকল্প মিতালি, যেখানে শিক্ষিত বেকার তরুণ তরুণীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, ইউটিউবের বিকল্প ভিকপ, যা একটি ভিডিও প্ল্যাটফর্ম। তবে এখানে বাড়তি সুবিধা হচ্ছে যিনি ভিউয়ার্সও ইনকাম করতে পারবেন। ইনকপের আরেকটি ভিন্নধর্মী অ্যাপ্লিকেশন হচ্ছে জিবুক, যেখানে ক্লাস 1 থেকে অনার্স, মাস্টার্স, ল সহ বিভিন্ন বিষয়ের দেশি বিদেশি বিভিন্ন লেখকের বই পাওয়া যাবে। এমন 11টি অ্যাপ্লিকেশন বা অ্যাপ এর কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনকপ গ্লোবাল টেকনোলজির ফাউন্ডার ও সিইও জহিরুল ইসলাম মেন্টু, ফাউন্ডার মুহিদুল ইসলাম মুহিত, এমদাদ হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলমগীর শিকদার লোচন, মনিরুল ইসলাম মিলন, গোলাম মোস্তফা, সুজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। মাদারীপুরের রাজুর উপজেলা ইসিপুর ইউনিয়নের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার সাদাত হোসেন জানান, মিফতাহুল কুরআন শাহানুর মাদ্রাসা ও এতিমখানা পশ্চিম লুন্দি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। হাফেজ মাওলানা রেজাউল করিম পরিচালনায় সৈয়দ মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম শাহিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহা, উপজেলা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন তালুকদার সহ অন্যান্যরা। প্রধান বক্তা হিসেবে মাহফিলে বয়ান করেন যুক্তরাজ্যের ইস্ট লন্ডন জামে মসজিদের খতিব হজরত মাওলানা তারিক মানোয়ার, মুফতি আরিফ বিল্লাহ, হাফেজ মাওলানা আবু সুফিয়ান এ সময় বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন। সিলেট হবিগঞ্জের মাধবপুরে হরষপুর শিবরামপুর গ্রামে আজিজুল ইসলাম নামের এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়েছে হেফাজত ও জামায়াতের কর্মীরা। গেল 28 আগস্ট গভীর রাতে 30 থেকে 40 জন কর্মী সাংবাদিকদের বাড়িতে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুরের হরষপুর শিবরামপুর গ্রামের তালাবন্ধ বাড়ির মালামাল ও টিন চুরি হয়ে যাওয়া নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জামাত শিবির ও হেফাজত কর্মীরা রাতের অন্ধকারে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক আজিজুলের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় বাড়ির মালামাল ভাঙচুর করার পাশাপাশি আজিজুলের পায়ের রক কেটে ফেলার হুমকিও দিয়ে যায় তারা। সিসিটিভির ফুটেজ থেকে হেফাজত কর্মী মোহাম্মদ ইসমাইল, নজির আহমেদ, ইসাক মিয়া, শাহাদাত রায়হান, সাজু, সালেক আহমেদ সালু, রানু বেগম, সালেহা খাতুন ও জাবেদ মিয়াকে চিহ্নিত করা সম্ভব হয়। মাধবপুর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে সাংবাদিক আজিজুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। লালমনিরহাটের কালীবাড়ি এলাকায় পুরান বাজারের মিলেমিশে চলছে মুসলিম সম্প্রদায়ের ইবাদত আর হিন্দু সম্প্রদায়ের উপাসনা। সব সময় হচ্ছে আজান ও নামাজ, নিয়ম করে চলে পূজা অর্চনাও। যে মাঠে হয় ওয়াজ মাহফিল সেই মাঠেই বসে পূজার মেলা। সাম্প্রদায়িক সম্প্রীতির এ যেন এক ব্যতিক্রমধর্মী অনন্য দৃষ্টান্ত।
লালমনিরহাট জেলা প্রতিনিধি আলতাফ হোসাইন সুমন জানান, দেশের সীমান্তবর্তী উত্তরের জেলা লালমনিরহাট শহরের কালীবাড়ি পুরানবাজার জামে মসজিদের দ্বিতলা ভবন এক পাশে অবস্থিত, অন্য পাশে সনাতন ধর্মালয় কালীবাড়ি মন্দির। দুই ভবনের দেয়ালের দূরত্ব মাত্র 2 ফুট। মসজিদের আজান শুরু হওয়ার আগেই মন্দিরের পূজা অর্চনা বন্ধ করা হয়। আজান শুনে মসজিদে মুসলমান ধর্মাবলম্বীরা ঢুকে যান, ইবাদত বন্দেগী শেষ করেন। এরপর শুরু হয় মন্দিরের পূজা অর্চনা। প্রতি বছর দুর্গাপূজার সময়েও এর কোনো হেরফের হয় না। একই আঙিনায় থেকে শোনা যায় আজানের ধ্বনি, তেমনি বেজে ওঠে শঙ্খধ্বনি ও উলুধ্বনি। আমাদের বাংলাদেশ হলো সাম্প্রতিক বাংলাদেশ। আমরা এখানে একই জায়গায় মসজিদ এবং মন্দির আমরা যার যার ধর্ম শেষে পালন করতেছি, তাতে আমাদেরও কোনো অসুবিধা নাই, ওনাদেরও অসুবিধা নাই। হ্যাঁ, এখানে আমরা কোনো প্রকার উচ্ছৃঙ্খলা বা কোনো ডিস্টার্ব হইতেছে না, এখানে আমরা সুন্দরভাবে যার যার ধর্ম শেষে পালন করতেছি। আমাদের লালমনিরহাট, আমরা হিন্দু মুসলিম উভয়ে ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে সবাই সবার ধর্ম পালন করে আমরা যার যার ধর্ম নিয়ে আমরা শেষে করতেছি। আমাদের মাঝে কোনো রকম দ্বন্দ্ব নাই, দ্বিধা নাই, আমরা সমবেত হয়ে সমষ্টিগতভাবে সুন্দরভাবে আমরা পূজা অর্চন করছি। আমাদের মাঝে কোনো রকম দ্বন্দ্ব নাই। লালমনিরহাট আমাদের সাম্প্রদায়িক, আমরা যে মনে করেন যে হিন্দু এবং মুসলমান উভয়ে আমরা সুন্দরভাবে এই কালীবাড়িতেই একসঙ্গে মনে করেন যে পূজা অর্চনার সময় পূজাও করে, ওরা নামাজের সময় নামাজ পড়ে, কোনো আমাদের দ্বিধা দ্বন্দ্ব নেই। আমরা সবাই মিলামেশা করে একসঙ্গেই আমাদের নিজ নিজ ধর্ম পালন করি। অনেকদিন আগেই এখানে আবারও আসছিলাম মায়ের দর্শন করার জন্য, কিন্তু ওই আসলে পরেই দেখি যে এখানে মসজিদ মন্দির একসাথে দুটাই, তো একসাথে দুটো দেখেই ভালো লাগে। অবশ্য আমরা মনে করি যে আমরা হিন্দু মুসলমান একত্রিতভাবে ভাই ভাই হিসেবে বা মা বাবা হিসেবে আমরা এখানে বসবাস করি। কালীবাড়ি পুরানো মন্দির অনেক দিন থেকে, আমাদের জন্মের আগে থেকে পূজা হচ্ছে, আমরা শুনতেছি, খুব ভালো লাগতেছে। পাশাপাশি এখানে কালী মন্দির, পাশাপাশি মসজিদ, হ্যাঁ, এখানে খুবই সামাজিকতাভাবে পূজা হচ্ছে, কেউ কোনো ঝগড়া বিবাদ করতেছে না। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সব জায়গায় সবসময় সবারই সাড়া পাই। হ্যাঁ, আমরা সবারই দরকার, আমাদের এক জাতিতে বসবাস করা সম্ভব না। হ্যাঁ, মানুষ আমরা সবাই মানুষ, হিন্দু মানুষ মুসলিমও মানুষ, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশে বসবাস করতেছি। শ্রী শঙ্কর চক্রবর্তী, সভাপতি লালমনিরহাট কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির এবং প্রধান পুরোহিত লালমনিরহাট কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির। 1837 সালে আমাদের এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং পাকিস্তানের শেষ সময় আমাদের সঙ্গেই একটি মসজিদ প্রতিষ্ঠা হয়। তখন থেকে অদ্যাবধি আমরা উভয় উভয়ের ধর্ম পালন করে আসছি। আমাদের মাঝখানে কোনো বিরোধিতা নেই, কোনো সহিংসতা নেই, কোনো কুমনোভাব নেই। আমরা যার যার ধর্ম সেই সেই পালন করি। মসজিদে নামাজ হয়, আমাদের ঢাকঢোল বন্ধ থাকে, পূজা চললে পূজা চলতে থাকে, কিন্তু কোনো বিধিনিষেধ নাই। এবং আমাদের পূজার সময় ওনারাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না। আগামীতে আমাদের পরের প্রজন্ম আমাদেরকে অনুসরণ করে চলবে, এইটুকে আমি আশা করি। আমাদের আমরা যা করছি আমাদের ছেলেমেয়ে আমাদের দেখে এই সম্প্রীতির বন্ধন অটুট রাখবে, এই কামনা আমি করছি। মা ইলিশ রক্ষা করি, ইলিশ সমৃদ্ধ দেশ করি, এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে লোহজং থানার গাউদিয়া ইউনিয়নের 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌ পুলিশের অতিরিক্ত DIG মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আগামী 7 থেকে 22 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন নদীতে মা ইলিশ মাছ ধরা যাবে না। যদি কেউ এ মাছ ধরে তাহলে তাদের জেল ও জরিমানা করা হবে বলেও জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, জেলা কর্মকর্তা মোহাম্মদ শামসুল করিম, নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মোহাম্মদ
মোতাজ্জের হোসেন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল সহ অন্যান্যরা। নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাধবদী থানা যুবলীগের সহসভাপতি আলমগীর ভূঁইয়ার ভাড়া দেওয়া দুটি টেক্সটাইল মিলে তালা দিয়েছে স্থানীয় সন্ত্রাসী সজীব ভূঁইয়া। স্টাফ রিপোর্টার মাইনুদ্দিন সরকার জানান, মঙ্গলবার বিকেলে সজীব ভূঁইয়া টেক্সটাইল মিলের শ্রমিকদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা দিয়ে চলে যায়। দীর্ঘদিন যাবৎ মাধবদীর আনন্দিতে আলমগীর ভূঁইয়ার দুটি সেট ভাড়া নিয়ে টেক্সটাইল মিলের ব্যবসা করছেন আনোয়ার হোসেন ও আলমগীর হোসেন নামের দুই ব্যবসায়ী। কিন্তু জমির মালিক আলমগীর ভূঁইয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধের অজুহাতে স্থানীয় সন্ত্রাসী সজীব টেক্সটাইল মিল দুটিতে তালা ঝুলিয়ে দেয়। সংবাদ পেয়ে জমির মালিক আলমগীর ভূঁইয়া ও ভুক্তভোগী দুজন ব্যবসায়ী স্থানীয় পৌর কাউন্সিলর এবং মাধবদী থানা পুলিশের সহযোগিতা কামনা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন। জমির মালিক দাবি করেন, সজীব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী, তিনি জোর করে জমি দখল করার চেষ্টা করছেন।